আগামীকাল অর্থাৎ 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হবে ত্রিপুরায়। প্রত্যেক জেলার কলেজের সামনে কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। এদিন প্রজেক্টরের মাধ্যমে শোনানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তৃণমূল কংগ্রেসের নেতা সুবল ভৌমিক। আগামী 28 তারিখ 28 আগস্ট আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ফাউন্ডেশন ডে পশ্চিমবাংলায় হচ্ছে, ত্রিপুরায় হচ্ছে। এখানে আপনি যেটা বলেছেন যে আগে হয়েছে কৈলাসহর ধর্মনগর কোথাও কোথাও হয়েছে, সেখানে শাসক দল বিভিন্নভাবে একটা বাধা সৃষ্টি করেছে। আমরা যোগদান করার পর থেকে বা যে কর্মসূচিগুলো শুরু হয়েছে ওদের বাধায় কিচ্ছু যায় আসে না, কারণ প্রতিদিন আমাদের কর্মসূচি হচ্ছে, প্রতিদিন দলে দলে লোক শত শত মানুষ বেরিয়ে এসে শাসক দল থেকে আমাদের দলে যোগদান করছে। তা গণতান্ত্রিক কোনো কাজ মানুষ মেনে নেয় না, প্রশাসন এবং পুলিশ সে যদি নিরপেক্ষ না হয়, মানুষ সংগঠিত যখন হয়ে যায় তখন প্রশাসন পুলিশের কাছে কিন্তু বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আমরা মনে করি না কোনো বাধা নিয়ে আমরা মাথা ঘামাই না, বাধার ব্যাপারও নিয়ে আগামী 28 তারিখে তৃণমূল ছাত্র পরিষদের ফাউন্ডেশন ডেতে অনেকগুলো প্রোগ্রাম হবে, সব ডিস্ট্রিক্টে প্রোগ্রাম হচ্ছে। পাশাপাশি আমরা আগরতলায়ও প্রদেশ তৃণমূল কংগ্রেসেরও র্যালি হবে, অনেক কর্মসূচি সারা রাজ্যে নেওয়া হয়েছে, সারা রাজ্যে হচ্ছে। ধীরে ধীরে শুরুতে একটা ধারণা ছিল তারা তো বিশ্বাস করে যে ক্ষমতাই ক্ষমতা এনে দিতে পারে, তাই এখানে যেহেতু রাজ্যে ক্ষমতা আছে, দিল্লিতে ক্ষমতা আছে, বা ভেবেছে যে বিরোধী দল করতে পারবে না বা বিরোধী দল করতে দেব না, এটা এই কনসেপ্ট যারা অরাজনৈতিক ব্যক্তিত্ব, কারণ কোনো কারোর ভুন্ডুল করে দিলাম, কারোর সভা মিছিল মিটিং বাধা দিলাম পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে, কারোর বাড়িতে হামলা করিয়ে দিলাম, কারোর গাড়ি ভেঙে দিলাম, কাউকে খুন করে কাউকে এই করে, এইগুলো তো রাজনৈতিক দলের কাজ না, এগুলো অরাজনৈতিক ব্যক্তিত্বরা করে, অরাজনৈতিক দল করে। যাই হোক, এইগুলো নিয়ে আমরা ভাবিত না। সারা রাজ্যে তৃণমূল কংগ্রেস একটা শক্ত ফাউন্ডেশনের উপর দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেস কারোর দয়ায় চলে না, প্রশাসনের দয়ায় চলে না, তৃণমূল কংগ্রেস একটা সুশৃঙ্খল পার্টি, শৃঙ্খলার মধ্যে কাজ করে। আমরা আমাদের কর্মসূচি করব, প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে হাজার হাজার লোক জড়ো করার চেষ্টা করে, রবীন্দ্রভবনের সামনে ভারতীয় জনতা পার্টি মিছিল করে, কোথাও গিয়ে হল সভা করে, তাহলে একটা রাজনৈতিক দল করবে, আরেকটা রাজনৈতিক দল দর্শকের মতো দাঁড়িয়ে সেটা দেখবে কী করে আশা করে। রাজনৈতিক প্রশাসন যদি নিরপেক্ষ না হয় তাহলে সেটা প্রশাসনের সমস্যা, আমাদের সমস্যা। আর প্রশাসন থেকে আমরা পুলিশকে প্রশাসনকে আমরা আশা করবো নিরপেক্ষ থাকবেন, আমরা আমাদের মতো করে আমরা করবো। আমাদের কর্মসূচি চালু আছে, গত এক মাস ব্যাপী যে ধরনের কর্মসূচি চলছে তৃণমূল কংগ্রেসের, সারা রাজ্য উত্তোলিত হয়েছে, আজকে রাজ্য আজকে মেনে নিয়েছে যে তৃণমূল কংগ্রেস প্রতিদিন কর্মসূচি, আগামী দিনে আরও বড় বড় কর্মসূচি হবে, বৃহৎ কর্মসূচি হবে, এটা নিশ্চিত। না করার কোনো সম্ভাবনাই নেই, গণতন্ত্রে এই কথাই নেই, অধিকারের কথা, অধিকার তো সবার সমান। সংবিধান এই রাজ্যে অচল হয়ে গেছে নাকি, তাহলে কি ত্রিপুরা ভারতবর্ষের সংবিধান ত্রিপুরায় কাজ করে না নাকি, নাকি এটা সরকার সংবিধান বহির্ভূত সরকার, এটা তো ওই যে ওরা যেমন বলে তালেবানের কায়দায় চলছে, ওরা তালেবান হয়ে গেছে, এখন তালেবানের সরকার চলছে, তাহলে যে ঘোষণা করে দেখ আফগানিস্তানের মতো আমরাও তালেবান সরকার, আমরা গণতান্ত্রিক ব্যবস্থা নেই সংবিধানের মধ্যে নেই, এটা ঘোষণা করে দিক, তখন চিন্তা করবে জনগণ। আমরা তো মনে করি যে ভারতবর্ষে এখনও সংবিধান আছে, এখনও মানুষের অধিকার আছে, তার কথা বলার অধিকার আছে, এগুলো কেউ ক্যারি নিতে পারবে না। আর তৃণমূল কংগ্রেস তো এসছে, তৃণমূল কংগ্রেস এই রাজ্যে দায়িত্ব নিয়েছে, অত্যাচারীর হাতের খড়গটা কীভাবে কেড়ে নেবে সেই দায়িত্বটা তৃণমূল কংগ্রেস নিয়েছে। ভিডিও রিপোর্ট ভয়েস 18।